কাছের ও দূরে তোমরা যে যেখানে বসে আজকের এই ক্লাসটি উপভোগ করছো, তোমাদের সবাইকে এপিবিএন ডিজিটাল ক্লাসে স্বাগতম। আমাদের আজকের ক্লাস প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণীর দশম অধ্যায় আমাদের জীবনে তথ্য। তোমাদের ক্লাস নিচ্ছি আমি ফারহানা পারভিন। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে স্ক্র্যাচ প্রোগ্রামিং। তোমাদের বইয়ের এই নতুন বর্ধিত অংশটাকে নিয়ে আমি দেখেছি তোমরা খুব চিন্তিত, তাই আমি ভাবলাম আজকে তোমাদের এই বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করি। আশা রাখি ক্লাসের পর তোমাদের আর কোনো সমস্যা ফেস করতে হবে না। এই স্ক্যাচ প্রোগ্রামিং জানার আগে আমাদের জানতে হবে যে প্রোগ্রামিং বিষয়টা আসলে কি। প্রোগ্রামিং তোমরা হয়তো কম্পিউটার প্রোগ্রাম কথাটা অনেকবার শুনেছো। তোমাদের বইয়ে প্রোগ্রামিং হচ্ছে বাবা কম্পিউটারে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, এই সফটওয়্যারগুলো প্রোগ্রামিং দিয়ে তৈরি করা হয়। তাহলে প্রোগ্রামিং কি? তোমাদের বইয়ে এই বড় সংখ্যা নির্ণয়ের জন্য অনেকগুলো ব্লক কোড যৌক্তিকভাবে একত্রে সাজানোই হলো প্রোগ্রাম। আর কোনো নির্দিষ্ট কাজ বা সমস্যা সমাধানের জন্য কোড বা কোড সমূহকে যৌক্তিকভাবে সাজানোর প্রক্রিয়া হলো প্রোগ্রামিং। তোমরা ভাবছো যৌক্তিকভাবে সাজানো আবার কি কথা? যৌক্তিকভাবে মানে হচ্ছে কাজের যে একটা ধারা থাকে সিরিয়াল অনুযায়ী, সেই সিরিয়াল অনুযায়ী সাজানোটাকে বলা হচ্ছে যৌক্তিকভাবে। পরবর্তীতে এই কোড ব্যবহার করে নানান ধরনের সমস্যা ব্যবহার করে শিখবে যখন তোমরা আরেকটু বড় হবে। আজকে আমাদের বইয়ে যে মূলত আলাপগুলো আছে সেটা হচ্ছে দুইটো সংখ্যা আমরা ছোট একটা প্রোগ্রামিং তৈরি করার কাজ শিখবো, যে দুটো সংখ্যার মধ্যে কম্পেয়ার করে কোন সংখ্যাটা বড় সেটার একটা প্রোগ্রামিং তোমাদের শিখতে হবে। তাহলে প্রোগ্রামিংটা কেন এত জরুরি? এভাবে সঙ্গে সঙ্গে নানান ধরনের কাজের দায়িত্ব কিন্তু চলে এসেছে রোবটদের হাতে। আমরা এখন যা দেখছি তা রোবট যুগের সূচনা মাত্র। তাহলে আগামীর পৃথিবীতে মানুষের কাজ কি হবে? তোমরা হয়তো দেখেছো মেট্রো, রেল বা অন্যান্য জিনিস, এগুলো কিন্তু অটো পাইলট সিস্টেম। দ্যাট মিন একটাতে কোনো ড্রাইভার থাকে না, এটা অটোমেটিক্যালি চলে। এই জিনিসগুলো ফিউচারে আরো অনেক বেশি হবে। টোটালি সবকিছু দেখা যাবে যে আমাদের কম্পিউটারাইজড অটো সিস্টেমে চলছে, স্বয়ংক্রিয়ভাবে কাজ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমাদের কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ হবে এই রোবটগুলাকে নিয়ন্ত্রণ করা, যার জন্য আমাদের প্রোগ্রামিং ধারণা থাকাটা খুবই জরুরি। স্ক্র্যাচ শেখা। এখন স্ক্র্যাচ শেখাটা কি জিনিস? স্ক্র্যাচ শেখা হচ্ছে প্রোগ্রাম মূলত বেশ কিছু লেখালেখি করে টাইপ করতে হয়। যে স্ক্র্যাচ প্রোগ্রামিং তোমরা শিখবে, এটা এখানে তোমরা স্ক্র্যাচ প্রোগ্রামে গেলে এই যে এখানে একটা দুটো বাটন দেখতে পাবে, এটা হবে স্টার্ট, এটা দিয়ে প্রোগ্রামটা শুরু হবে। এন্ড এটা দেখতেই পাচ্ছ, বুঝে গেছো নিয়েছো তোমরা নিশ্চয়ই তোমরা, যেটা হচ্ছে স্টপ বাটন। এই যে ঠিক দেখো এই বাটনটা আমরা এইখানে দেখতে পাচ্ছি, এটা স্টার্ট বাটন এন্ড এন্ড বাটন। স্ক্র্যাচ শেখার শুরুতে প্রথমেই যেতে হবে ওয়েবসাইটে। এটা একটা ওয়েবসাইটে গেলে, এটা একটা এডুকেশনাল ওয়েবসাইট, মূলত বাচ্চাদের প্রোগ্রামিং শেখার জন্য, প্রোগ্রামিং শেখায় উৎসাহিত করার জন্য। এখানে কষ্ট করে কোড লিখে লিখে কিন্তু টাইপ করতে হয় না। তোমরা জানো আমরা কিন্তু প্রোগ্রামিং শিখেছি অনেক কষ্ট করে, বড় বড় কঠিন কঠিন কোড লিখে। কিন্তু এটা একটা খুব সুন্দর একটা অ্যাপ, গেম খেলার মতন। এই ব্লকগুলো এনে এনে তোমাদেরকে তোমরা এই প্রোগ্রামিংটা সহজে করে ফেলতে পারো, যেটা কিছুক্ষণ পর আমি তোমাদের সোজাসুজি ওয়েবসাইটে গিয়ে দেখাবো। আশা রাখি তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে স্ক্র্যাচ শেখার শুরুতে আমরা ওয়েবসাইটে যাব। স্ক্র্যাচ দিয়ে কি কি ধরনের গেমস, অ্যানিমেশন, গল্প তৈরি করা সম্ভব তা জানার জন্য আমাদের এক্সপ্লোরারের লিঙ্কে ক্লিক করতে হবে। ওখানে বেশ কিছু এক্সাম্পল অলরেডি দেওয়া আছে, তার টিউটোরিয়াল, তার ভিডিও নমুনা দেওয়াই আছে, করতে হবে। সেখানে শত শত প্রোগ্রাম তৈরি করা আছে, সেগুলো তোমরা পছন্দ মতো করে ফেলবা। এইবার দেখো এখানে বেশ মজার মজার আমরা কিছু চরিত্র দেখতে পাচ্ছি। এখানে একটা মেয়ে, একটা ক্যাট, এটা নিশ্চয়ই তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা ডান্সিং ডল, এটা একটা পেঙ্গুইন। এখানে স্ক্র্যাচের যে ওয়েবসাইটটা আছে এখানে দেওয়া আছে scratch.mit.edu, এটা তোমরা মোবাইলের মাধ্যমেও করতে পারো। এখানে তোমাদের স্প্রাইটের কথা বলা আছে। স্প্রাইট হচ্ছে এই ক্যারেক্টারগুলোকে বলা হচ্ছে বাবা স্প্রাইট। এই যে চরিত্র, বিভিন্ন গ্রাফিক্সে, কার্টুন বলো, প্রোগ্রাম বলো, আমরা যে বিভিন্ন চরিত্রগুলো দিয়ে কাজ করতে পারি, গেমের ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিভিন্ন রকমের ক্যারেক্টার, অ্যানিমেটেড গ্রাফিক্স, এইগুলোকে বলা হচ্ছে স্প্রাইট। ঠিক আছে, গ্রাফিক্যাল বস্তু যা কম্পিউটার গ্রাফিক্সে বিশেষ করে ভিডিও গেমগুলোতে ব্যবহার করা হয়। এটি সাধারণত একটি বিটম্যাপ ছবি। বিটম্যাপ কথাটা যদি তুমি নাও বোঝো তাহলে অসুবিধা নেই। পেইন্টে আমরা যে ছবিগুলো আঁকি সেগুলোকে বিটম্যাপ ছবি বলা হয় বাবা। একটি অ্যানিমেশন
তৈরি করতে একত্রিত করা ছবির একটি সিরিজ নিয়ে গঠিত। এখানে আমরা চারটা স্প্রাইট দেখতে পাচ্ছি। এখন চলো আমরা বই থেকে কিছু জরুরি বিষয়গুলো ফলো আপ করে নিই, সেটা দেখে নিলে আমরা আমাদের প্রোগ্রামের সাথে। এখন চলে আসো তোমাদের বিজ্ঞান বইয়ের পেজ নাম্বার 73। এখানে এসে আমাদের স্কেচ প্রোগ্রাম সম্পর্কিত যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো বের করো। এখানে দেখো বলেছে ইভেন্টস, এই যে অংশগুলো এইগুলোকে বলা হচ্ছে ব্লক। কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে এই পোর্শনগুলোকে বলা হচ্ছে ব্লক। এরকম অনেকগুলো ধাপের আমাদের প্রয়োজন হবে এবং ভেরিয়েবলের প্রয়োজন হবে। ভেরিয়েবল কথাটা নিশ্চয়ই তোমরা নতুন শুনতে পাচ্ছ। ভেরিয়েবল হচ্ছে এটা অনেকটা পাত্রের মতন। আমাদের প্রোগ্রামটা আমরা যেটা বানাবো সেটা মূলত আমাদের যেটার উপর বেসিস করে তৈরি হবে সেটা হচ্ছে সংখ্যা এক বড় নাকি সংখ্যা দুই বড়, এটার উপর আমরা একটা স্কেচ প্রোগ্রাম বানাবো। তাহলে এটার জন্য আমাদের মূলত দুটি সংখ্যা নেওয়ার প্রয়োজন পড়বে। এক নাম্বার সংখ্যা এক, ভেরিয়েবল সংখ্যা একটা রাখার জন্য, সংখ্যা দুই, সংখ্যা দুই রাখার জন্য। যদি আমরা তিনটা সংখ্যা নিতাম তাহলে আমাদের তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতো। তাহলে ভেরিয়েবল জিনিসটা কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের বইয়ে 4 নম্বর ধাপ, 5 নম্বর ধাপ, 6 নম্বর ধাপ, এরকম করে অনেকগুলো ধাপের কথা বলা হয়েছে। এই যে এক একটা হচ্ছে এক একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এখানে এক একটা এক এক রঙের দেওয়া হয়েছে, এটা দেখার সৌন্দর্যের জন্য বলতে পারো এবং মনে রাখার জন্য। এভাবে এই অনুভবগুলো সেন্সেশন ওখানে ইংরেজিতে দেওয়া আছে, ইংরেজি নামগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার কাছে সুবিধা হবে। এখানে এই সেন্সিং কথাটা বলা হচ্ছে, এগুলো এক একটা আইটেম উপকরণ। তাহলে এখানে ভেরিয়েবল থেকে এক টেনে তোমার নাম কি, এখানে দেখো এখানে আবার একটা 9 নম্বর আইটেম দেওয়া আছে যে ভেরিয়েবল থেকে ভেরিয়েবলটা ব্যবহার করতে হবে। এরপর ব্লকটা এনে আগের ব্লক চিত্রগুলো যুক্ত করবে, এখানে দেখাচ্ছে 4টা ব্লক। এ মূলত এইটুকু কাজ আমাদের দুইবার করে করতে হবে, এই এইটুকু আমাদের দুবার করে করতে হবে। এটা এই অংশটুকু সংখ্যা একের জন্য, ঠিক আছে, সংখ্যা এক এইটুকুর জন্য হলো। এরপর দেখো এখানে আমাদের দুটো ভেরিয়েবল ব্যবহার করেছে, এই দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে এখন অনুরূপভাবে বলছে 5 থেকে 11 নম্বরটা আবার করে অনুসরণ করতে। কেন অনুসরণ করতে বলা হয়েছে? এইটুকু অংশ, এই যে আমাদের বেগুনি ব্লক, আকাশি ব্লক, কমলা ব্লক, এইটুকু ব্লক হচ্ছে সংখ্যা একের জন্য। তারপর আমি যেহেতু দুটো সংখ্যা আমরা নিব তাই এই হুবহু ওই কাজটা আবার করে করতে হবে সংখ্যা দুইয়ের জন্য। এর জন্য বলেছে 5 থেকে 11টি আবার কোন অনুসরণ করো। খেয়াল করে দেখো, প্রথমে বেগুনি ব্লক, তারপর নীল ব্লক, তারপর কমলা ব্লক, তারপর আবার ওই জিনিসটা রিপিট হয়েছে, বেগুনি, আকাশি, কমলা, এটা সংখ্যা একের জন্য এবং এটা সংখ্যা দুইয়ের জন্য, দুটো সংখ্যা নেবার জন্য দুই রকম। এরপর যদি এখানে এরপর আরেকটা দেখার মতো যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে অপারেটর, 14 নম্বর পয়েন্টে এখানে একটা অপারেটর দেওয়া আছে। এটাকে অপারেটর কেন বলছে খেয়াল করে তোমরা দেখবে, এখানে একটা গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে। এই গ্রেটার দেন চিহ্ন, ইকুয়াল চিহ্ন, তারপর লেস দেন চিহ্ন, তারপর নট ইকুয়াল টু, এই চিহ্নগুলোকে অপারেটর বলা হয়। তোমরা একটু বড় ক্লাসে উঠে যখন গণিত করবে তখন এই অপারেটর সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। এই ব্লকটা আমাদের এই যে এখানে বসাতে হবে, দেখো যে সংখ্যা এক বড় নাকি গ্রেটার দেন সংখ্যা টু। এইভাবে এত কিছু তোমাদের এই যে পয়েন্টগুলো যেভাবে দেয়া আছে এইগুলো তোমরা এত কষ্ট করে পড়তে যাবে না। পড়তে গেলে মনে হবে কি কঠিন, মনে হবে কি পড়লাম, সব বুঝি মাথার উপর দিয়ে চলে গেল। এটাই স্বাভাবিক, কারণ এটা পড়ে করার বিষয় না, এটা করে দেখতে হবে। আমরা ওয়েবসাইটে গিয়ে সোজাসুজি যখন যেটা দেখে তোমরা করবে তখন তোমাদের কাছে বিষয়টা একেবারেই সহজ মনে হবে এবং তোমরা মজা পাবে, তোমাদের তখন আরও প্রোগ্রাম জানতে ইচ্ছে করবে। এখন এখানে এই যে ওভারঅল এই ধাপ 20-এর মতন, এই যে টোটালি আমাদের একটা এরকম করে একটা প্রোগ্রাম বানাতে হবে, এটা একটা কমপ্লিট প্রোগ্রাম। এইখানে এইটুকু সংখ্যা একের জন্য, এইটুকু সংখ্যা দুইয়ের জন্য, এইখানে খেয়াল করে দেখো সংখ্যাটা কম্পেয়ার করা হচ্ছে যে সংখ্যা এক বড় না সংখ্যা দুই বড়। এরপর এখানে বলা হচ্ছে যদি বড় সংখ্যাটি এটা যদি এক বড় হয় তাহলে একটা শো করো এবং দুই বড় হলে দুইটা শো করো। এই আমাদের মোটামুটি আজকে এই বইয়ের অংশ থেকে। এবার আশা রাখি তোমরা অনেকটা বুঝতে পেরেছো, তোমাদের কাছে সহজ হয়েছে। স্কেচ প্রোগ্রামের
ক্ষেত্রে এবার চলো আমরা সোজাসুজি ওয়েবসাইটে গিয়ে কি করে ওই প্রোগ্রামটা আমরা তৈরি করতে পারি সেটা দেখি। আশা রাখি তোমাদের বিষয়টা খুব মজা লাগবে। এবার চলো আমরা সরাসরি গুগল ব্রাউজার থেকে প্রোগ্রামটি তৈরি করি। এখানে আমি গুগল ক্রোম ব্যবহার করছি, আমি এখানে আমার স্ক্রিনটা ব্ল্যাক দেখাচ্ছে বিকজ আমি ব্ল্যাক থিম ব্যবহার করছি। তোমরা যদি ব্ল্যাক থিম ব্যবহার করো এটা চোখের জন্য খুব ভালো। তোমরাও তোমাদের কম্পিউটারে গুগলে ব্ল্যাক থিমটা ব্যবহার করার চেষ্টা করবে। ইভেন মেসেঞ্জার, ফেসবুক এসবটায় ডার্ক থিম ব্যবহার করা যায়, ওটা ব্যবহার করাটা এটা অনেকটা বলতে পারো আই সুডিং, এটা বেটার, দৃষ্টি চোখের জন্য খুবই ভালো। আচ্ছা, এইখান থেকে আমি স্ক্র্যাচ প্রোগ্রামের জন্য আমি ওয়েবসাইটটা তোমাদের আগেও বলেছি scratch.mit.edu লিখে আমি এন্টার প্রেস করলেই আমার ওই ওয়েবসাইটটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ আমার এখানে ল্যাঙ্গুয়েজ জিজ্ঞেস করছে বাংলা না ইংরেজি, সেখান থেকে আমি বাংলাটা চুজ করলাম। এখানে স্ক্র্যাচ প্রোগ্রামের ওয়েবসাইটটা যদি তোমরা দেখতে চাও, এই যে দেখতে পাচ্ছ বড় করে দেখাচ্ছি ওয়েবসাইটটা, এখানে দেখা যাচ্ছে scratch.mit.edu। এটা যেহেতু একটা এডুকেশনাল সাইট তাই এখানে এডু ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, স্ক্র্যাচ থেকে এখানে আমরা তৈরি করোটাতে ক্লিক করব। এখানে তৈরি করোটাতে ক্লিক করলেই আমার এই যে যে আমরা তোমাদের বইয়ে যে ছবি দেওয়া আছে সেই ছবির মতন একটা প্রজেক্ট আমাদের ওপেন হয়ে যাবে। এই যে এই দৃশ্যটা নিশ্চয়ই তোমাদের বইয়ে দেখেছো, তোমাদের পরিচিত। এখানে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে তুমি যদি চাও সেখানে বিভিন্ন রকমের দেখতে পারো, বন্ধ করুন বলে এখানে ক্লিক করলে With scratch, you can make your own stories, games, and animations. Let's start by grabbing a move block. We can click the করি এই ব্লক। তোমরা অনেক ব্লক কথাটা অনেকবার শুনেছো। এই ব্লক কথাগুলো হচ্ছে এই স্টেপগুলো, এই যে প্রতিটা প্রোগ্রামের এই যে লাইনগুলো দেখাচ্ছে এগুলোকে এক একটা ব্লক বলা হচ্ছে। এই ব্লকটা যদি টেনে নিয়ে আসো, তোমার প্রয়োজন মতো যেটা দরকার তুমি নিয়ে আসবে। যদি মনে হয় যে না আমি নিয়ে আসলাম, এই ব্লক কথাগুলো হচ্ছে এই স্টেপগুলো, এই যে প্রতিটা প্রোগ্রামের এই যে লাইনগুলো দেখাচ্ছে এগুলোকে এক একটা ব্লক বলা হচ্ছে। এই ব্লকটা যদি টেনে নিয়ে আসো, তোমার প্রয়োজন মতো যেটা দরকার তুমি নিয়ে আসবে। যদি মনে হয় যে না আমি নিয়ে আসলাম এটা ভুল হয়েছে, তখন তুমি আবার রিটার্ন এটাকে পাঠিয়ে দিতে পারো। তাই সেটা নিয়ে ভুল হলো কিনা সেটা নিয়ে এত ওয়ারিড হবার কিছু নেই। এই হচ্ছে এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট এরিয়া, এখানে আমরা কাজটা করব। আর এখানে ব্লকগুলো সাজানো থাকে এইখান থেকে, এটা হচ্ছে আমাদের যেখানে আমরা আউটপুটটা দেখতে পাবো। আর এই যে গ্রিন ফ্ল্যাগ, এই গ্রিন ফ্ল্যাগটা দিয়ে এটা দিয়ে স্টার্ট হবে, আর এই রেড বাটন এটা দিয়ে স্টপ হবে। এটা হচ্ছে আমাদের স্প্রাইট। স্প্রাইট বলতে আমাদের এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, চাইলেই আমরা এরকম অনেকগুলো স্প্রাইট নিয়ে আসতে পারি। ও আমাদের চলে আসছে স্প্রাইট, এবং এখানে আমরা চাইলে কোনো ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারি। এখানে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, তোমরা এখন সাদা দেখতে পাচ্ছ। যদি আমাদের এখান থেকে কোনোটা মনে হয় যে আমরা এটা ব্যবহার করব, আমরা চাইলে এই প্রোগ্রামে এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন চলো আমরা প্রোগ্রামটা তৈরি করি যেভাবে আমরা দেখেছিলাম। প্রথমে আমাদের বই কি বলা হচ্ছে এটা আমরা করব, যখন এই আমাদের এই ইয়েলো টাইপ একটা নিতে হবে, এরপর বেগুনি, এরপর নীল, এরপর কমলা। এভাবে যদি মনে রাখি তাহলে বিষয়টা একটু ইজি হয়ে যায়। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের প্রথমে এই ঘটনার এখান থেকে যখন আমরা এটাতে ক্লিক করব, অর্থাৎ শুরু করব, এখানে ক্লিক করার পর কাজটা শুরু করবে। এরপর আমাদের চলে আসতে হবে দুটো ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল নেবার জন্য আমরা ভেরিয়েবল দুটো কেন নিচ্ছি, কারণ আমরা দুটো সংখ্যা নিয়ে কাজ করছি, তাই দুটো ভেরিয়েবল নিতে হচ্ছে। যদি তিনটা সংখ্যা নিয়ে কাজ করতাম তিনটা ভেরিয়েবল নিতে হবে, দশটা সংখ্যা দিয়ে কাজ করলে দশটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবলের নাম কি দিব আমার ইচ্ছার মতো, আমি রাম শ্যাম যদু মধু ব্যবহার করতে পারি, এ ওয়ান বি ওয়ান ব্যবহার করতে পারি। তোমাদের বই এখানে বোঝার সুবিধার জন্য তোমাদের সংখ্যা এক দুই ব্যবহার করেছে, সংখ্যা এক, ঠিক আছে। এই যে আমাদের সংখ্যা এক একটা ভেরিয়েবল হলো, আবার আমি আরেকটা নিব একই রকম ভাবে সংখ্যা
সংখ্যা দুই, সংখ্যা দুই নামে দুটো ভেরিয়েবল আমি এখানে নিলাম। এখন এখান থেকে কাজ হবে, আমি বেগুনি রঙের এইটাতে যাব, ব্লকটাতে যাব, যেখানে এরপরে আমাদের ধাপে আছে বেগুনি রঙেরটা। তাহলে আমি বেগুনি রঙেরটায় চলে আসলাম, এভাবে মনে রাখাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তাহলে এখানে দুই সেকেন্ডের জন্য বলো হ্যালো, দুই সেকেন্ডের জন্য অ্যাকচুয়ালি হ্যালোটা এটা উদাহরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এখানে আমরা হ্যালো দিব না, এখানে দিব যে সংখ্যা সংখ্যা এক কত, কথাটা টাইপ হবে, ঠিক আছে। এরপর আমাদের আকাশী রঙেরটা আমরা চলে যাব, এখান থেকে আমাদের আসবে যে প্রশ্ন করো এবং এই সংখ্যা একটা সে অ্যাকচুয়ালি গ্রহণ করবে। এরপর আমরা চলে যাব আমাদের কমলা রঙেরটায়, কমলা রঙের অপারেটরে গিয়ে এইখানে আমার ভেরিয়েবল নির্ধারণ করো কথাটাতে এটা নিয়ে আসবো। এই তিনটা স্টেপ সংখ্যা একের জন্য। এবার সংখ্যা দুই এর কাজের জন্য আমরা আবার করব, আবার আমরা বেগুনিটায় যাব, ঠিক ওই কাজটাই আবার করে করব, বেগুনিটা, তারপর আকাশিটা, এরপর আমাদের লাগবে আবার কমলাটাতে যাব, এখান থেকে এটা নাও, এই আমার দুটা সংখ্যার জন্য দুটা চলে আসছে। এবার এখান থেকে আমরা সংখ্যা এক কত, এইখানে তোমার নাম কি, এটা আমরা কাজ করব না, এইখানে তোমার নাম কি কথাটার জায়গায় এইখানে আমরা সংখ্যা এক বসাবো, যে প্রথমে কম্পিউটার জিজ্ঞেস করবে সংখ্যা এক কত, আমি সংখ্যা এক দিব এবং সে অপেক্ষা করবে, এরপর সে উত্তরটা গ্রহণ করবে, ভেরিয়েবল উত্তরটা গ্রহণ করবে, কোন ভেরিয়েবলের উত্তরটা গ্রহণ করবে, সংখ্যা একের। এর পরের ভর্তিতে এর আবার হ্যালো না, এখানে হবে সংখ্যা দুই কত, এখানে কিন্তু আমি যা টাইপ করব সেটাই আমাকে দেখাবে সংখ্যা দুই কত। এরপর এখানে সংখ্যা দুইটা আসবে, আমি আবার অপারেটরে আমার সংখ্যা দুইটা এখানে নিব এবং উত্তরটা কম্পিউটার গ্রহণ করবে, এই উত্তরটা, এই উত্তরটাও একটা ভেরিয়েবলের মতন কিন্তু এটা কম্পিউটারে অলরেডি করে দেওয়াই থাকে, আমার উত্তরটা নেয়ার জন্য এই উত্তর ভেরিয়েবলটা এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা কোনটা নিবে, সংখ্যা দুই ভেরিয়েবল নিবে। তাহলে এখানে দেখো তো আমরা কম্পিউটার কোড থেকে কি বুঝতে পারছি, এখানে দেখো কি বলছে, প্রথমে যখনই আমরা ফ্ল্যাগে ক্লিক করব এখানে সংখ্যা এক কত জানতে চাইবে, এরপর সংখ্যা একটা নিবে, সংখ্যা একটা উত্তরটাকে সে জমা করে রাখবে, এরপর সংখ্যা দুই কত জিজ্ঞেস করবে, তারপর সংখ্যা দুইটাকে নিবে এবং সেটা উত্তর আকারে সংখ্যা দুইয়ে লিখে দিবে। এখন আমার অপারেটর নিতে হবে, একটা অরেঞ্জ কালার, দেখো তো বইয়ে দেওয়া আছে তিন লাইনের একটা অরেঞ্জ কালার, এই যে আমি অরেঞ্জটাতে চলে আসি, আমার তিন লাইনের একটা আছে, দেখো এটা দুই লাইন, এটা দুই লাইন, এটা দুই লাইন, এইটা তিন লাইন, তাহলে আমাকে এইটা নিতে হবে, এই তিন লাইনের একটা আমাকে এখানে নিতে হবে এবং আমাকে ওই যে গ্রেটার দেন লেস দেন একটা সবুজ রঙের অপারেটর, দেখো বই এখানে দেওয়া আছে, এই যে সবুজ রঙের একটা অপারেটর, এই সবুজ অপারেটরকে আমরা নিতে হবে। তাহলে এখান থেকে সবুজ অপারেটরে যাই, এই যে আমার গ্রেটার দেন এটা দেওয়া আছে, এই অপারেটরটাকে আমরা এইখানে সেট করে দিব, সেট করে দেবার পর এইখানে সে সংখ্যা এক এবং সংখ্যা দুই নিবে, সংখ্যা এক বড় নাকি সংখ্যা দুই বড়, আমি যে সংখ্যা এক আর দুইটাকে দিব এই দুটাকে তারা কম্পেয়ার করবে, সংখ্যা এক বড় নাকি দুই বড়। এখান দেবার পর যদি সংখ্যা এক বড় হয়, তখন আমি বললাম যদি সংখ্যা এক বড় হয় তাহলে তুমি লিখো বড় সংখ্যাটি হলো বড় সংখ্যাটি হচ্ছে দিয়ে এখানে উত্তরটা কি দিবে বলো, বড় সংখ্যাটি হলো বলো, ভেরিয়েবল থেকে আমরা কল করব সংখ্যা এক। তাহলে যদি দুই বড় হয় তখন আমি কি করব,
দুই বড় হলে তখন আমি দ্বিতীয় ধাপে যেখানে যে ফাঁকা জায়গাটা আছে এই গ্যাপে এই হুবহু এই জিনিসটা আবার করে সেট করব যে সংখ্যা দুই বড়। তাহলে আবার বেগুনি দেখো পয়ে দেওয়া আছে একটা বেগ, দুটো বেগুনি আমার লাগবে, দুটো বেগুনি ব্লক। এখান থেকে আমার সংখ্যা এটা হ্যালো বলো এবং বলো হ্যালো ব্লকটা লাগবে। ঠিক এর আগের স্টেপে আমরা যে কাজটা করেছি, তাহলে এখানে কি বলছে সংখ্যা এক নিতে হবে, আর যদি এক বড় না হয় তখন আমরা বেগুনি ব্লক থেকে বলবে যে সংখ্যা দুই বড়। এখানে লিখলাম বড় সংখ্যাটি হচ্ছে, এটা একটু বড় দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এই আমার মোটামুটি প্রোগ্রামটা শেষ। এখন আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি। রান করছি, আমাকে আমার স্প্রাইট জিজ্ঞেস করছে সংখ্যা এক দাও, তখন আমি এটা দিলাম, ধরো ধরে নিয়েছে আমি দিলাম 70, দিয়ে টিক চিহ্ন দিলাম, সে 70 সংখ্যা একে বসিয়ে দিল। এবার বলছে সংখ্যা দুই কত, তাহলে সংখ্যা দুই আমি একটা দিলাম আনুমানিক 90, দিয়ে টিক চিহ্ন দিলাম, সে আমাকে বলছে বড় সংখ্যাটি হচ্ছে 90। এই আমাদের স্ক্র্যাচ প্রোগ্রাম। ভালো থেকো সবাই, তোমাদের আজকে ক্লাসটা ইন্টারেস্টিং করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন অ্যাকোয়ারিয়াম থিম ব্যবহার করেছি। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে তোমরা কোন রকমের থিম দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী পরের ক্লাসটা তৈরি করে দেবো ইনশাআল্লাহ।